প্রিয়াঙ্গনের ব্যাপারে আমি সদা প্রস্তুত, আপনারা আমাদের সবসময় পাবেন। 100-150 ছেলের জন্য ডেলি না হয় 15,000 টাকা খরচ হবে, ওদের খাওয়া দাওয়া সবকিছু মিলে আপনার ব্যবস্থা করেন, আমি গ্যারান্টার হব। নতুন করে আতাউর রহমান মানি এবং আব্দুল পিন্টু, আমি আপনাদের দুজনকে আমার হৃদয়ে স্বাগত জানাচ্ছি। এখন দেখবেন নোয়াখালী টিভি সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর নবনির্বাচিত সহসভাপতি আতাউর রহমান বহিয়া মানিক ও সদস্য আব্দুল ওয়াদুদ পিন্টুকে নিজ জেলা নোয়াখালীতে সংবর্ধনা দেয়া হয়েছে। 2 নভেম্বর রোববার সকাল 11টায় নোয়াখালী জেলা শহরের গ্রিন হল কমিউনিটি সেন্টারে জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসবকান্তি সরকারের সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শামসুল হাসান মিরন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নীলুপার মমিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সজল রক্ষিত, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহজাহান নাসিম, সদস্য ইকবাল বাহার আজাদ। এই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম চৌধুরী সেলিম, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক সহ বিভিন্ন শ্রেণীপেশ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও কেস প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবনা দেন নবনির্বাচিত বাফুফে কর্মকর্তাদেরকে। নিজ জেলায় এই ধরনের আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সুন্দর ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি করুন, 100-150 ছেলের জন্য ডেলি না হয় 15,000 টাকা খরচ হবে, ওদের খাওয়া দাওয়া সবকিছু মিলে আপনার ব্যবস্থা করেন, আমি গ্যারান্টার হব। গ্যারান্টার আমি হব। আমি মানিক ভাইকে বলবো, আপনার একটা বিখ্যাত কোম্পানি আছে ট্রমা গ্রুপ, আমি অনুরোধ করব আপনি আমাদের 9টা উপজেলা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে কথা বলে এই নোয়াখালীতে আপনি একটা গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করবেন আপনার কোম্পানির নামে। আব্দুল ওদুম পিন্টু সাহেব, নোয়াখালী ফুটবল অ্যাসোসিয়েশনটা একজন যোগ্য লোকের হাতে ছেড়ে দিন, যেহেতু আপনি ক্রীড়া সংস্থার সেক্রেটারি, আপনি এত সময় দিতেও পারবেন না, তার উপর আপনি ভবিষ্যতে আরো অনেক কিছু চিন্তা করতেছেন। ক্রীড়াঙ্গনের ব্যাপারে আমি সদা প্রস্তুত, আপনারা আমাকে সবসময় পাবেন। নতুন করে আতাউর রহমান মানি এবং আব্দুল পিন্টু, আমি আপনাদের দুজনকে আমার হৃদয়ে স্বাগত জানাচ্ছি, আপনারা ভালো সকলকে ধন্যবাদ। সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সহসভাপতি আতাউর রহমান বুইয়া মানিক বলেন, জেলায় জেলায় প্রশিক্ষিত কোচ নিয়োগ দিয়ে তৃণমূল থেকে দক্ষ ফুটবল খেলোয়াড় তৈরি করা হবে। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি চলছে। নোয়াখালীতে ফুটবলকে পুনরুজ্জীবিত করার কথা বললেন নবনির্বাচিত সদস্য আব্দুল ওয়াদুদ পিন্টু। হামিদ রনি, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন, ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন DAVS নোয়াখালী ক্লিনিক, গাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।